নমস্কার বন্ধুরা, স্বাদে বাহারে চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমী, তাই আমি আজকে জন্মাষ্টমীর দিন মালপা করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক এই মালপার জন্য কী কী উপকরণ লাগে। প্রথমে আমি এখানে সুজি ভালো করে ধুয়ে প্রথমে দুধের মধ্যে প্রায় 500 দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর তার মধ্যে ময়দা, তারপর সামান্য এক চিমটে লবণ, আর দিয়েছি হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি। এখানে একটু বেশি পরিমাণে, মালপাতে একটু বেশি পরিমাণে চিনি লাগে। আর দিয়েছি মৌরি, স্বাদ ভালো লাগে। এতে অনেকেই এই মিশ্রণটা আমি এই কয়েকটা উপকরণ দিয়েই করেছি। এর মধ্যে আরও চাইলে পরে এখানে আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন আমার শাশুড়ি মা এর মধ্যে নারকেল কোড়া দিয়ে থাকেন, আমার যা এর মধ্যে কনডেন্সড মিল্কও অ্যাড করে থাকেন, কিন্তু আমি একদম সাধারণ উপায়ে মালপাটা করছি। চলো দেখে নেওয়া যাক এরপরে কীভাবে করা যায়। আচ্ছা, তার আগে বলে রাখি, এই মিশ্রণটা খুব ভালো করে মাখার পর আমি আরও আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। এরপর আমি এখন মালপাটা করব। চলো দেখে নিই এবার কীভাবে মালপাটা করতে হয়। এবার মালপা করার সময় মিশ্রণটাকে প্রথমে খুব ভালো মতো, যেহেতু এটা ঢাকা দিয়ে রাখা হয়েছিল, ভালো মতো করে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজি আছে, সুজিটা নিচে পড়ে যেতে পারে। সুজিটা যতক্ষণ ভিজিয়ে রাখা যায় ততক্ষণ ভালো, কিন্তু আমার কাছে সময় অল্প বলে আমি আধ ঘন্টা ভেজানোর সময় পেয়েছি। এবার যেরকম সাইজের খেতে চাও সেরকম পরিমাণে মালপাটার মিশ্রণটা তুলে নিয়ে তেল, তার আগে কড়াইতে সাদা তেল দিয়ে খুব ভালো মতো একদম কড়া গরম করে নিতে হবে। তারপর আঁচটা কমিয়ে নিয়ে যেরকম পরিমাণ খাবে সেরকমভাবে নিয়ে সুন্দর মতো করে দিয়ে দিতে হবে কড়াইতে। এবার এরকমভাবে ভাজা হয়ে গেলে পরে, আমাদের এরকমভাবেই ভাজা হয়, কেউ চাইলে আরেকটু কড়াও করতে পারো, কেউ চাইলে আরেকটু হালকাও ভাজা করতে পারো, কিন্তু আমাদের এরকমই করা হয়। এরকম ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে নিতে হবে। আমার গরম গরম মালপা রেডি, তোমরা বলো কেমন হয়েছে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভিডিওসগুলো লাইক অ্যান্ড শেয়ার করো, আর তোমাদের কোনো মতামত থাকলে সেগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।